আসসালামু আলাইকুম, চয়েডো টুফিলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে দি রাইজ অফ ইংলিশ এর একটি প্রশ্ন পড়ছি। হাউ ডাজ গিল্টন ইভ্যালুয়েট দি অ্যাচিভমেন্ট অফ দ্য স্কুইটিনি মুভমেন্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রোথ অফ ইংলিশ স্টাডিজ ইন দ্য আর্লি 1930s ইন দ্য রাইজ অফ ইংলিশ। 1930-এর দশকে ইংরেজির উন্নতির পিছনে স্কুইটিনি মুভমেন্টের অবদান এবং অর্জন কি ছিল, আর সেটা নিয়ে ইগেলটন তার রাইজ অফ ইংলিশে কিভাবে মূল্যায়ন করেছেন, এটা হচ্ছে প্রশ্ন। আমরা স্টাডি গাইড থেকে পড়ছি, গাইডের পেজ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বের করে ধরে ধরে যাবে এবং পয়েন্টগুলো আন্ডারলাইন করে রাখবে। ইন্ট্রোডাকশন। স্ক্রুটিনি এ কোয়ার্টারলি পিরিয়ডিক্যাল অফ লিটারারি ক্রিটিসিজম উইচ রেন ফর 19 ভলিউমস। স্ক্রুটিনি হচ্ছে একটা ত্রৈমাসিক সাময়িকী বা পত্রিকা যেটি লিটারারি ক্রিটিসিজম বা সাহিত্যের সমালোচনা একটা গ্রন্থ ছিল, গ্রন্থের মতো কাজ করত। উইচ রেন ফর 19 ভলিউমস, 19টা ভলিউম ছিল এটা, 1932 থেকে 53 পর্যন্ত এটা চালু ছিল। এডিটেড ফর দ্য মোস্ট অফ দ্য পিরিয়ড বাই এল সি নাইটস, ডি ডাব্লিউ হার্ডিং, এফ আর লেভিস, এই তিনজন ব্যক্তি মিলে এটা সম্পাদনা করেছিলেন। দি লেটার বিইং দ্য ডমিনেন্ট ক্রিটিক্যাল ভয়েস, সবার শেষের যিনি এফ আর লেভিস, এই এফ আর লেভিস হচ্ছেন সবচাইতে কর্তৃত্বশালী একজন সমালোচক, ক্রিটিক্যাল ভয়েস এটার একজন সম্পাদক, and the most regular reviewer, এবং তিনি প্রতিদিন একটা রিভিউ প্রকাশ করতেন। টেরি গেলটন টেন্ডস টু ইভালুয়েট দি কন্ট্রিবিউশনস মেড বাই স্কুইটিনি টুয়ার্ডস দ্য গ্রোথ অফ ইংলিশ স্টাডিজ ইন দ্য 1930s ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের মধ্যে 1930-এর দশকে, দশক বলতে বোঝায় 1921 থেকে শুরু করে 1930 পর্যন্ত, এই যে 10 বছর এগুলোকে বলা হয় 30-এর দশক। তো এই সময়টার মধ্যে ইংরেজির যে উন্নতি উত্থান হয়েছিল সেটার পিছনে স্ক্রুটিনি কতটুকু অবদান রেখেছে, এই বিষয়টা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছেন টেরি ইগেলটন, আমাদের এই পার্টের লেখক। হি ডিসকাসেস দি ম্যাটার ব্রডলি ইন হিজ এসে দ্য রাইজ অফ ইংলিশ। অ্যাকর্ডিং টু হিম, স্ক্রুটিনি ওয়াজ নট অনলি এ জার্নাল বাট অলসো দি ফোকাস অফ এ মরাল অ্যান্ড কালচারাল ক্রুসেড। তিনি বলেছেন যে স্ক্রুটিনিটা শুধুমাত্র একটা জার্নাল, সাময়িকী অথবা ম্যাগাজিন যদি ধরে নেওয়া হয়, শুধুমাত্র এটা না, এই জার্নালটা একটা সাংস্কৃতিক যুদ্ধের মতো কাজ করেছে। ইংল্যান্ডের সংস্কৃতিকে উন্নতি করার জন্য ক্রুসেডাররা যেরকম ইংল্যান্ড বা ব্রিটিশদের হয়ে অথবা ইউরোপিয়ানদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সর্বশক্তি দিয়ে, সেরকম এই স্ক্রুটিনিটা ইংলিশ সমাজ সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করেছিল, এরকম বোঝাচ্ছে আর কি। তো নৈতিকতা আর সংস্কৃতি এই দুইটাকে উন্নতি করার জন্য এটা ক্রুসেড বা যুদ্ধের মতো কাজ করেছিল। তারপরে আসছে দি পায়োনিয়ার্স টু মেক ইংলিশ এ মোরাল ফোর্স। এই স্ক্রুটিনিটা ইংরেজিকে নৈতিক একটা শক্তি হিসেবে পরিচালিত করার জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল। ইগেলটন পয়েন্টস টু দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এজ এ পয়েন্ট অফ ডিপার্চার ফর ইংলিশ স্টাডিজ টু অ্যাসিউম এ প্রোফাউন্ড ডিগনিটি। তিনি বলছেন প্রথম বিশ্বযুদ্ধকে মার্ক করেছেন যে এটা ইংরেজির যে স্টাডি রয়েছে, ইংরেজির যে দখল রয়েছে সাহিত্যের জগতে, সেটা ডিপার্চার বা মৃত্যু বুঝায়, সেটার শেষ হিসেবে কাজ করেছিল প্রথম বিশ্বযুদ্ধ। দি প্রসেস ওয়াজ লেড বাই রিপ্রেজেন্টেটিভস অফ ক্লাস আদার দেন দ্যাট লেড ইংল্যান্ড ইন দ্য ওয়ার। পিপুল লাইক এফ আর লেভিস, আই এ রিচার্ডস অ্যান্ড লেটার দ্য ডিসিপলস উইলিয়াম এমসন and LC Knights contributed greatly to the promotion of English studies. তো এখানে কয়েকজন ব্যক্তির নাম বলা হয়েছে, তারা ইংলিশ স্টাডিজ বা ইংরেজির যে গবেষণা পড়াশোনা রয়েছে, ইংরেজি ভাষার চর্চা রয়েছে, এটার জন্য তারা বেশি কাজ করেছিলেন, কন্ট্রিবিউট অবদান রেখেছিলেন। তাদের নাম হচ্ছে এফ আর লেভিস, রিচার্ডস, তারপরে হচ্ছে তাদের ডিসিপল যারা ছিল, শিষ্য ছিল উইলিয়াম এমসন, LC Knights, এরাই ছিল সেই সব ব্যক্তি যারা ইংরেজিকে প্রতিষ্ঠিত করেছিল। দি প্রাইমারি অ্যাকশন টেকেন বাই দ্য পায়োনিয়ার্স ওয়াজ টু সেট অ্যাসাইড দি অ্যাসাম্পশনস অফ প্রি ওয়ার আপার ক্লাস জেনারেশন। তো এই যারা ছিল নেতৃত্বস্থানীয়, তারা তাদের প্রথম কাজটাই ছিল হচ্ছে যুদ্ধ পূর্ববর্তী সময়ে যে আপার ক্লাস জেনারেশনের মুখবন্ধ হিসেবে ইংরেজি সাহিত্যকে ব্যবহার করা হতো, অথবা সমাজের এলিট শ্রেণীর, উপরের শ্রেণীর মানুষের জীবন জীবন ধারা, এগুলোকে লিটারেচার তারা প্রভাবিত করত, লিটারেচার এগুলোকেই তুলে ধরত, এই যে একটা ধারা ছিল সেটাকে প্রথমে তারা দূর করে দেন, এই ধারা থেকে বেরিয়ে আসেন।
Eagleton identifies English of this period not as mere subject of study but as the moral and spiritual essence for social reformation. তো এই যুগের ইংলিশকে ইগেলটন তিনি বলেছেন যে এটা শুধুমাত্র একটা পিরিয়ডিক্যাল না, একটা সাময়িকই না, শুধুমাত্র একটা সাবজেক্ট অফ স্টাডি পড়ালেখার বিষয়ই না, এটা নৈতিকতা এবং আত্মিক আধ্যাত্মিক যে একটা যাত্রা রয়েছে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আধ্যাত্মিকতা নৈতিকতার যে একটা প্রয়োজন রয়েছে সেটার জন্য কাজ করেছে এই স্ক্রুইটিনি। ওকে, আর এই যুগের ইংলিশটা এই পথেই গিয়েছে, সমাজকে সংস্কার করার জন্য তারা নৈতিকতাকে জীবনের মধ্যে সাহিত্যের মধ্যে নিয়ে এসেছে। তারপরে হচ্ছে স্ক্রুটিনি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। দি অ্যাপিয়ারেন্স অফ স্ক্রুটিনি এ কোয়ার্টারলি রিভিউ অফ লিটারারি ক্রিটিসিজম ফাউন্ডেড বাই এল সি নাইটস এন্ড এফআর লেভিস প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ক্রিটিসিজম। ওকে, তো এখানে বললো যে এই স্ক্রুটিনিটা ইংরেজির উন্নতির পিছনে অনেক বেশি অবদান রেখেছে। হুইচ টু ইগেলটন এইমড ইট রুলিং ব্যাক টু দ্য কনসেপ্ট অফ এন অর্গানিক সোসাইটি অফ দ্য 17th সেঞ্চুরি। দেখেন নতুন একটা বলছে যে অর্গানিক সোসাইটি, 17th সেঞ্চুরি যারা লেখক ছিল তাদেরকে ইগেলটন তিনি অনেক প্রশংসা করেছেন। তো 17th সেঞ্চুরির লেখকরা যে একটা সমাজ প্রদর্শন করেছিল অথবা তুলে ধরেছিল সেই সমাজটা ছিল অর্গানিক সোসাইটি, সেখানে বিশৃঙ্খলা অশান্তি এগুলো ছিল না, সুন্দর মরাল নৈতিক একটা সমাজ তখন প্রচলিত ছিল। তো তিনি বলছেন যে এই যে স্ক্রুটিনিটা রয়েছে এটা চেষ্টা করে যে তারা আবার সেই 1700s অর্গানিক সোসাইটিতে ইংল্যান্ডকে ফিরিয়ে নিয়ে যেতে। এটা ইগেলটনের একটা মন্তব্য। ইগেলটন সার্কাস্টিক্যালি সেজ দ্যাট দ্য অ্যাডহেরেন্টস অফ স্ক্রুটিনি উড গো আউট টু দ্য স্কুলস এন্ড ইউনিভার্সিটিস টু ডেভেলপ এ রিচ অর্গানিক সেন্সিবিলিটি ইন সিলেক্টেড ইন্ডিভিজুয়ালস এর ইনস্টিটিউশনস টু স্প্রেড অ্যারাউন্ড গ্রাজুয়ালি। তো এই কথাটাকে ইগেলটন তিনি একটা ব্যঙ্গ করেছেন, তিনি বলেছেন যে যারাই বলছে যে স্কুলটির মাধ্যমে সমাজকে সংস্কার করবে অর্গানিক সোসাইটি গড়ে তুলবে তাদের উচিত হবে স্কুলে যাওয়া, ভার্সিটিতে যাওয়া, সেখানে ছাত্রদের মধ্যে থেকে কিছু ছাত্র সিলেক্ট করে আনা যারা অর্গানিক সোসাইটি তৈরির জন্য কাজ করবে এবং তাদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া দরকার। তিনি একটু ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছেন স্কুলটিনি এই কাজটা করতে পারবে না, এটাকে আর কি ব্যঙ্গ করে তিনি বলেছেন যে তারা স্কুলে যাবে ছাত্রদেরকে স্ক্রুটিনির মতাদর্শ দিবে ও তাদেরকে অর্গানিক সোসাইটি হিসেবে গড়ে তুলবে, এটাই আর কি। ডাস দ্য লেভিশিয়ান্স ওয়ার ডেভেলপিং এ ক্রিড অফ এডুকেশন দ্য ফর্ম অফ ইংলিশ স্টাডিজ। তো লেভিশিয়ান্স বলতে স্ক্রুটিনি যারা ছিল সম্পর্কিত তারা সেখানে শিক্ষার একটি নতুন মত বা আদর্শ তৈরি করলো, ফর্ম অফ ইংলিশ স্টাডিজ ইংরেজি শিক্ষার অথবা ইংরেজি চর্চার বিষয় হিসেবে শিক্ষার মধ্যে নতুন একটা আদর্শ তৈরি করলো তারা। Notions of a long lost organic community served to legitimate a myth of historical decline and along with his irrational cult of literary work is somehow restoring the vital complexities of experience. তো বলছে যে long lost organic community, ওই যে organic community একটা খাঁটি সুন্দর সমৃদ্ধ সমাজ সেটার যে একটা চিন্তাধারা এবং আশা আকাঙ্ক্ষা নোশন ধারণা সেটা হিস্ট্রিক্যাল ডিক্লাইনকে অনুমোদন করেছে, যে হিস্ট্রিক্যালি মানুষের সভ্যতা বেসিক্যালি তাদের ইংলিশ সভ্যতা ইংরেজি সংস্কৃতি সেখানে একটা ডিক্লাইন বা ক্ষয় হয়েছে এবং সেখান থেকে নৈতিকতা থেকে মানুষ দূরে সরে গিয়েছে, এই বিষয়টাকে এই অর্গানিক কমিউনিটির মাধ্যমে সত্যায়িত করা হচ্ছে এবং বলছে যে এমন কিছু লিটারারি ওয়ার্ক তৈরি করতে হবে যেগুলো ওই অর্গানিক সোসাইটিটা অর্গানিক কমিউনিটিটা আবার ফিরিয়ে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। তারপর আসি ইগেলটন ক্রিটিসাইজেস স্ক্রুটিনি, তিনি এটাকে সমালোচনা করেছেন স্ক্রুটিনিকে, কিভাবে করেছেন ইগেলটন, যে ইগেলটন অ্যাটাকস দ্য নেগেটিভ কালেক্টিভিজম হি ডায়াগনোসিস ইন দ্য রাইজ অফ ইংলিশ এ কনস্পাইরেসি অফ 20th সেঞ্চুরি বুর্জোয়াস পলিটিক্যাল সোশ্যাল এন্ড এডুকেশনাল forces responsible for the stability he abhors in the English literary canon. তো এখানে বলছে যে ইগেলটন তিনি নেগেটিভ কালেকটিভিজম কে অ্যাটাক করেছেন, কালেকটিভিজম মানে হচ্ছে যৌথ মালিকানাবাদ অথবা ধরে নিয়ে যেতে পারে এটা পুঁজিবাদের মতো যেখানে যারা ধনী তারা ধনী হয়ে গরিব যারা গরিবই হয় সেখানে যৌথ মালিকানা থাকে শেয়ার থাকে, তিনি রাইজ অফ ইংলিশে এটার কথা বলেছেন এবং বলছেন যে 20th বুর্জুয়া যে রাজনৈতিক সামাজিক তারপরে হচ্ছে শিক্ষার অবস্থা ছিল
সেটাকে তিনি এখানে অ্যাটাক করেছেন এবং সেটা সমালোচনা করেছেন, সেটাকে তিনি ঘৃণা করেছেন, এভর্স, যেটা ইংরেজি ইংরেজি সাহিত্যের জগতে প্রভাব বিস্তার করে রেখেছিল। তারপর হচ্ছে স্ক্রুটিনি, অ্যাকর্ডিং টু হিম ডিডেন্ট স্পিক টু চেঞ্জ সোসাইটি ইন এনি ওয়ে। তিনি বলছেন যে স্ক্রুটিনিটা, এই যে একটা বুর্জোয়া সমাজ ব্যবস্থা, এটাকে পরিবর্তনের জন্য কখনোই কথা বলেনি। রেদার দেয়ার গোল ওয়াজ টু উইথস্ট্যান্ড ইট, তাদের কাজ ছিল শুধুমাত্র এটার প্রতিরোধ বা বাধা করা, এটার বিরোধিতা করা, কিন্তু এটা পরিবর্তন করতে তারা পারেনি অথবা চেষ্টা করেনি। টিচিং চিলড্রেন অ্যাবাউট দি করাপ্ট কালচার দে লিভড ইন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তো যে একটা দুর্নীতিগ্রস্ত সমাজে তারা বাস করছিল সেটা সম্পর্কে বাচ্চাদেরকে শিক্ষা দেয়া, তাদেরকে এটা জানানো, সেটা উচিত ছিল। ইনস্টিড অফ মেকিং দে মেমোরাইজিং পয়েন্টলেস প্যাসেজেস লিটারেচার, সাহিত্যের এই যে প্রয়োজনহীন লম্বা লম্বা কাহিনী গল্প টল্প প্যাসেজ, এগুলো তাদেরকে মেমোরাইজ না করিয়ে তাদেরকে তাদের সমাজের দুর্নীতিগ্রস্ত যে অবস্থা চিত্রটা আছে সেটা সেটা তাদেরকে শেখানো উচিত ছিল, সেটা তুলে ধরা উচিত ছিল এবং তার বিরোধিতায় এদেরকে গড়ে তোলা উচিত ছিল। তো স্ক্রুটিনি এই কাজটি করতে পারেনি, এটাকে তিনি সমালোচনা করেছেন ইগলটন। আসছে কনক্লুশন। ইন ইগলটনস ভিউ দি স্ক্রুটিনি প্রজেক্ট ওয়াজ হেয়ার রাইজিংলি রেডিক্যাল অ্যান্ড রিয়েলি রেদার অ্যাবসার্ড। স্ক্রুটিনি সম্পর্কে তিনি বলছেন যে এটা রেডিক্যাল ছিল, রেডিক্যাল বলতে বোঝায় মূল সংক্রান্ত বা আদিম। তো এই যে একটা চলে আসা ধারণা যেটা আগে থেকেই চলে আসছিল বুর্জুয়া একটা সমাজ ব্যবস্থা, সেটা এবং তিনি বলছেন যে সেটারই একটা অংশ হচ্ছে স্ক্রুটিনি এবং এটি হচ্ছে একটা অ্যাবসার্ড, অদ্ভুত, কিম্বুত, কিমাকার, হাস্যকর। ইনফ্যাক্ট স্ক্রুটিনি ওয়াজ সিম্পলি এ প্রজেক্ট অফ দ্য এলিটিস্টস। তিনি বলছেন যে এটা এলিট শ্রেণীর বা সমাজের উচ্চ শ্রেণীর একটি প্রজেক্ট হিসেবে কাজ করেছে স্ক্রুটিনি। দি অর্গানিক সোসাইটি ডিজায়ার্ড বাই স্ক্রুটিনি ওয়াজ আনঅবটেইনেবল। তারা যে বলছে যে অর্গানিক সোসাইটি তৈরি করবে আগের সেই সোনালী যুগ, সোনালী অবস্থা দেশের, সেটা ফিরিয়ে আনবে, সেটা ছিল আনঅবটেইনেবল, এটা অর্জনযোগ্য না, পারবে না তারা। নাথিং মোর দেন এ লফটি ডিজায়ার টু রিক্লেইম দ্য গোল্ডেন ডেইজ অফ দ্য পাস্ট, শুধুমাত্র একটা এটা অহংকারী বা উচ্চ ডিজায়ার, আশা আকাঙ্ক্ষা ছাড়া এর বেশি কিছু না। Thus, the author suggests that scrutiny failed to present a political alternative to the prevailing social order under imperial rule. তো এই যে সাম্রাজ্যবাদী অবস্থা ছিল জারি, সেই সাম্রাজ্যবাদী অবস্থার ভিতরে যে কেওস, বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা ছিল, সেটার মধ্যে রাজনৈতিক একটি অল্টারনেটিভ দাঁড় করানো, সেটা করতে স্ক্রুটিনি ব্যর্থ হয়েছে। এজন্য তিনি স্ক্রুটিনিকে এখানে স্কল্ড করেছেন, ভর্সনা করেছেন। এই ছিল হচ্ছে স্ক্রুটিনি মুভমেন্ট, স্ক্রুটিনি মুভমেন্ট সম্পর্কে ইগলটনের ধারণা। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সব বন্ধুদেরকে দেবে এটা, এবং এই ভিডিও সম্পর্কে মতামত জানাবে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সবকিছুই আমাদের কাছে প্রেজ করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।